26 মাস বেতন না পেয়ে রিজেন্ট পার্কের ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকরা বিক্ষোভে ফেটে পড়েছেন। বেতন পাননি অধ্যক্ষ থেকে গ্রুপ ডি কর্মী। বেতনের দাবিতে কলেজের সামনেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষক অশিক্ষক কর্মীরা। তাঁদের অভিযোগ, ছাত্র ভর্তি করে অনেক টাকা আয় করলেও বেতন দেওয়ার ব্যাপারে উদাসীন কলেজ কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন বিক্ষোভকারীরা। যতক্ষণ না বকেয়া বেতন মেটানো হবে ততক্ষণ আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন শিক্ষকরা। এদিকে শিক্ষকদের বেতন বন্ধে শিখেই উঠেছে পড়াশোনা। এত টাকা দিয়ে ভর্তির পরেও ক্লাস না হওয়ায় খুব বাড়ছে ছাত্রছাত্রীদের মধ্যেও। কলেজের আজকে নিদারুণ অবস্থা, কলেজের ফিনান্সিয়াল রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই কলেজ। আমাদের 26 মাসের বেতন বকেয়া আছে, পুজোর আগে টানা 6 মাসের বেতন বকেয়া আছে। এমত অবস্থায় আমাদের পঠন পাঠন, আমাদের ছাত্রদের ভবিষ্যতের কথা ভেবে, ছাত্রদের ক্যাম্পাসিংয়ের কথা ভেবে আমরা রাস্তায় নেমে এসেছি।